গাইস, গুড মর্নিং, হ্যাপি নাইস ডে। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। অরুণাংশ চলে এসেছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু ছোট হতে পারে, কারণ শরীরটা একটু খারাপ। তো তোমাদের ভাই যখনই তোমাদের কাছে আসে, তখনই কিছু না কিছু শরীর খারাপের অজুহাত নিয়ে চলে আসে। তো আমার চোখটা একটু মানে চোখের অবস্থাটা একটু মানে খারাপ থেকে আরও খারাপের দিকে বেড়েই চলেছে। চোখ দিয়ে একটু জল ফল কাটছে, তো ঔষধ খাচ্ছি, দেখি। তো তোমাদের কাছে যখন আসি, শারীরিক অসুস্থতার কথা বলতে ইচ্ছা করে না, কারণ মনটা তো খারাপ হয়ে যায়, ভিডিওর মুডটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, শারীরিক অসুস্থতা দূরে থাক, আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, একটু গল্প করবো। শরীর খারাপের পাশাপাশি মনটাও খারাপ, কারণ সুমনা বাড়িতে নেই। পুরো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে বক করতে হবে আমাকেই। তো যাই হোক, ও একটু ওর দাদুর বাড়িতে গিয়েছে, কারণ ওর স্কুল খুলে গিয়েছে, আজ 3-4 দিন হচ্ছে, তো স্কুলেও গিয়েছিল। আর ও দাদুর বাড়িতে এই টাইমে যাওয়ার একটাই কারণ হচ্ছে, কিছু বই তো স্কুল থেকে পেয়েছে, আর কিছু বই ওকে আবার কিনতে হবে। তো ওর দাদুর বাড়িতে গিয়েছে, ওর দাদু বইগুলো কিনে দেবে, তো সেজন্য ও দাদুর বাড়িতে গিয়েছে। হয়তো আজকালের মধ্যে এসে যাবে, সুমনাকে তোমরা দেখতে পাবে মোটামুটি। আগে যেমন কন্টিনিউ ও যেমন ভিডিও করতো, হয়তো আর আগের মতো করবে না, কারণ ওর স্কুল খুলে গিয়েছে। তো তবুও যতটা ও পারবে ততটা করবে, আমি ওকে অতটাও জোর করবো না, কারণ ওর স্কুল খুলে গিয়েছে। তবে কি, আমার একটু শরীর খারাপ, তো ও থাকলে মানে ভিডিওটা ও করলে আমি একটু মানে রেস্ট নিতে পারি। তো যাই হোক, তোমরা তো জানোই যে আমরা সবাই মানে একসঙ্গে ভিডিও করি, আর কন্টিনিউ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে। তো কেউ একজন অসুস্থ হয়ে পড়লে আরও একজন মানে করলে সেটা মানে ভিডিওটা কন্টিনিউ থাকে আর কি। তো যাই হোক, ও চলে গিয়েছে, আমাকে তো আজকে করতে হবে, কিছু না কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো সেজন্যই আজকে ভিডিওটা করলাম। আর তোমাদের সঙ্গে মনের কথা না বললে না আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। শরীরটা তো খারাপ আছেই, আর শরীরের সাথে সাথে মনটা যাতে খারাপ না হয়, সেই জন্য তোমাদের কাছে গপ্পসপ্প করতে চলে আসি, মনের কথা বলতে চলে আসি। তো তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। দেখতে পাচ্ছ আমার এই অবস্থা গরমে, কিন্তু গরম কমছে না। কেন কেন তোমরা বা কি করে জানবে কেন, আমি নিজেই জানি না। তো যাই হোক, পুরীর জগন্নাথ দেব না আমার বাড়িতে চলে এসেছে, কি করে বলতো, বিশ্বাস হচ্ছে না? তো এই দেখো, পুরী না গিয়েও পুরীর জগন্নাথ বাবা আমাদের বাড়িতে চলে এসেছে। তো ব্যাপারটা হয়েছে যে আমাদের এখানে আমাদের একটা পাড়া প্রতিবেশী বৌদি ভাই গিয়েছিল, তো কালকে রাতে এসে প্রসাদ দিয়ে গিয়েছে। প্রসাদটা তোমাদেরকে দেখাই, এই দেখো প্রসাদ নিয়ে বসে গিয়েছি। কালকে তো রাতে আর খাওয়া হলো না, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে প্রসাদটা খাবো, সেজন্য সকাল সকাল চলে এসেছি, প্রসাদ খাবো। প্রসাদ আর আরো 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 আছে, কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো, ভিডিওটা ব্যাক ক্যামেরায় দেখাই, তো তোমরা দেখতেই তো পাচ্ছ, তোমাদেরকে তো দেখিয়েছি। এই দেখো পুরীর খাজা, পুরীর খাজা আছে, আর এই যে জগন্নাথ বাবা, কি সুন্দর দেখো জগন্নাথ বাবার মূর্তিটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখনো প্রণাম করিনি, তো প্রণামটাও করে নেই, মনে মনে প্রণাম করে নেই। আর এই দেখো, এটা হচ্ছে মায়ের জন্য নিয়ে এসেছে বৌদি ভাই, তো এটা একটা জগন্নাথ দেবের ব্যাগ, দেখতেই পাচ্ছ এখানেও একটা মূর্তি আঁকা আছে বাবা জগন্নাথ দেবের। তো যাই হোক, ব্যাগ মায়ের ব্যাগ, আমি এসব সম্বন্ধে জানি না কো, এটা মা ইউজ করবে, মা জানে। পুরীতে না গিয়েও পুরীর খাজা খাচ্ছি, দেখতেই পাচ্ছ ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ মজার লাগছে। তো আর অপেক্ষা কেন, খেতে হবে, খেয়ে নেই। আর আমি এদিকে জগন্নাথ বাবার খাজা খাচ্ছি, আর ওদিকে বৌদি ভাই ভোগ লাগাচ্ছে ঠাকুরকে, জগন্নাথ বাবাকে। তো ভিডিওটা দেখতে থাকো। ফাটাফাটি প্রসাদ কখনো খারাপ হয় না, ওকে? আর কম খেতে হয়,
আমি কিন্তু এটা পুরোটা খাবো, কাউকে দেবো না, কাউকে দেবো না। ফাটাফাটি me I'm looking in the mirror so foggy but I've never seen clearer I don't really think anyone can save me and honestly I'm not really sure I want saving I like to be my own worst enemy আমার স্নান হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি সুমনাদের বাড়ি কারণ আজকে আবার ওদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ তো তোমাদের মনে হচ্ছে না যে আমার একটু খাওয়ার নিমন্ত্রণ বেশিই পড়ছে তো যাই হোক খেতে কান্না ভালো লাগে ভালো মন্দ খাওয়া দাওয়া আমার তো ভীষণ ভালো লাগে তো চলো যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গেটটা টেনে দেই থালাতে ভাত ভরা আছে আলু ভাজা হয়েছে মাছ ভাজা পুঁটি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে পটল কুমড়ো হয়েছে লিপিকা তো বড় বড় হাত ওই যে কত বড় হাত হচ্ছে লিপিকা এমনি বড় এ ভাই তুই আজকে হাই করিস না হাই কর হাই পায়েশন বসে যাই হাই গাইস না হাই গাইস হ্যাঁ আরে না হাই গাইস তোমরা কেমন আছো আমরা এখন কি কর কি করছি বলো গরমে খান মাছ খাচ্ছি হ্যাঁ তারপর কি দিয়ে বল কি দিয়ে মাংস তো ভাত খেয়েছি সেটা বলবে তো দেশি মুরগির ঝোল তাই তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর এদিকে খনা কালকে ওর প্রজেক্ট জমা নেবে তো সেজন্য প্রজেক্টের খাতার কিছু কাজ বাকি আছে ও সেগুলো নিয়ে বসেছে আমাকে একটু বললো তো আমি বললাম যে বারকদ দেখি তোকে একটু দেখিয়ে দেই আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না আজকে ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা সবাইকে